স্বামীরা কোন কাজটা আড়ালে না করে সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়? প্রিয় দর্শক, দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলিতে আমি সৌরভ সোহাগ, সাথে রয়েছেন একজন আপু, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম আপু, ভালো আছেন? আপনার নাম? আমার নাম সাইদা আক্তার রীতি। রীতি আপু কি করছেন? আমি এখন বাসায় থাকি আর কি। হাউসওয়াইফ? এখানে কি ঘুরতে না শপিং? দেখলাম বাচ্চাদের শপিং করতেও আসছিলাম, পছন্দ হয়নি, অন্য জায়গায় যেতে। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, দাদা প্রোগ্রাম, মজার মজার দাদা থাকে, শুধুমাত্র আপনাদের এন্টারটেইন এবং এন্টারটেইনমেন্টের জন্য আমরা এই প্রোগ্রামটি করে থাকি। অনুষ্ঠানে কি দেখা হয়েছে? দেখি নাই, অত কিছু আমার হাজবেন্ড দেখে। এতদিন দেখেছে আপনার হাজবেন্ড, আজকে আপনাকে দেখবে, কেমন লাগছে? এটা ওরকম ভালোই। আসলে আরও ভালো লাগবে যদি আমাকে সঠিক উত্তর দিয়ে আপনি পুরস্কার জিতে নেন। আমি একটি সহজ দাদা আপনাকে দিব এবং 5 সেকেন্ড সময় দিব। স্বামীরা কোন কাজটি আড়ালে না করে স্ত্রীর সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়? আমি আবারও বলছি, স্বামীরা কোন কাজটা আড়ালে না করে সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়? সহজ করে এবং পজিটিভলি আমাকে উত্তর দিতে হবে। স্বামীরা সবসময় সত্য কথাটা বললে ভালো হয় বেশি। জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন কাজটি স্বামীরা আড়ালে না করে স্ত্রীর সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়। আপনি বলেছেন সত্যি কথাটা বললেই স্ত্রীরা বেশি খুশি হয়, এটা কিভাবে একটু কাইন্ডলি বিশ্লেষণ? এটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে অফিসে গেল, বলল যে আমি অফিসে যাচ্ছি, সে অথচ অফিসে যায় নাই, সে অন্যজনের সাথে হয়তো বা বন্ধু বান্ধবদের সাথে এরকম আড্ডা দিচ্ছে। কোনো আমাদের সাথে সত্যি কথাটা বললে কি বেটার হয় যে না, আমরা জানি যে আমার হাজবেন্ড এখানে গেছে বা ওই কাজে গেছে। আমি বলতে চাই যে আমার এই ধাঁধার উত্তর আসলে এত দূর না, আমার খুব সহজ করে একটা উত্তর ছিল, আপনি চেষ্টা করেছেন। এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের টিম এবং গুগলি টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন সময়ের সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জসিমউদ্দিন বনি। বনি ভাই কি করতে আসছেন, ঘুরতে না ফর শপিংয়ে? শপিংয়ে। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, এই অনুষ্ঠানটিকে দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখা হয়। দেখেছেন? দেখেছি। এতদিন দেখেছেন, আজকে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, আপনাদের অনুষ্ঠানটা খুব ফেমাস। বনি ভাই আপনি কি করেন? আমি জব হোল্ডার। জব হোল্ডার। প্রিয় দর্শক, একজন জব হোল্ডার পেয়েছি, একজন বিবাহিত মানুষ, বনি ভাই। বনি ভাইয়ের সাথে আমি এখন গুগলি খেলবো। স্বামীরা কোন কাজটা আড়ালে না করে সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়? আমি আবারও বলছি, স্বামীরা কোন কাজটা আড়ালে না করে সামনে করলে স্ত্রীরা বেশি খুশি হয়? প্রশংসা। 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 জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন কাজটি স্ত্রীর আড়ালে না করে স্ত্রীর সামনে করলে স্বামীরা বেশি খুশি হয় স্ত্রী? আপনি বলেছেন প্রশংসা। প্রশংসাটা কীভাবে আমাকে একটু বিশ্লেষণ করবেন মনি ভাই? কারণ সবসময় ওয়াইফরা চায় তারা মানে তারা যে সুন্দর, তাদের আচার ব্যবহার যে ভালো, তারা হোক মেজাজি, বাট তাদের আপনার মানে তাদের প্রশংসাটা তাদের সামনে করলে তারা অত্যন্ত আনন্দ বোধ করে। ঠিক আছে, এই কারণে আমি ভেবে চিনতে এইটাই বললাম। আচ্ছা, এটা বলেছেন, আপনি কি আড়ালে করেন না সামনাসামনি করেন ভাবির প্রশংসা? না না, আমি সবসময় করি, যেহেতু ভাবি সবসময় করতে হবে, আড়ালেও করতে হবে সামনেও করতে হবে, সবার না করলে তো অশান্তি সৃষ্টি হবে নাকি? তেমন কিছু না, শুধু মানে রূপের প্রশংসাই করবেন নাকি খাওয়া দাওয়ার? একটা মানুষ তো সমস্ত গুণাবলীতেই মানে থাকতে হবে একটা মানুষের ভিতরে, তো আপনার ভাবির সমস্ত গুণাবলী আছে ইনশাল্লাহ। ঠিক আছে, যাক আমরা পেয়েছি যে ভাবির সব রকমের গুণাবলী আছে, ভাবি রূপসী, ভাবি ভালো রান্না করে, ভাবির মানে ভাবি আপনার সম্বন্ধে সে মানে বলতে বলতে পঞ্চমুখ। আমি বলতে চাই বনি ভাই, আপনি এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে অংশগ্রহণ করেছেন এবং এই গুগলির উইনার আপনি হয়েছেন, বনি ভাই আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময় ও গুগলির পক্ষ থেকে গিফট, আপনার জন্য গিফট, ভাবিকে ডেলিগেট করবেন? জি জি, ভাবিকে দিবেন? জি জি, ভাবিকে দিব। আচ্ছা, তো দৈনিক নতুন সময়ে কে কিছু বলার আছে? বনি আছে দৈনিক নতুন সময়ে, এটা কি ভালো একটি অনুষ্ঠান, ভালো একটি প্রোগ্রাম, প্রতিদিন এটা আমি দেখি রাত্রে ইউটিউবে, প্রায়ই দেখি, প্রতিদিনই দেখি বলতে গেলে। ঠিক আছে, আমি এই মুজিব বর্ষে চাবো, ঠিক আছে, নতুন গতিতে দুর্বার গতিতে এগিয়ে যাবে নতুন সময়। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের আরও 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 সামনে ডেভেলপ হবে আপনাদের অনুষ্ঠানটি। ঠিক আছে, অবশ্যই ভালো ভালো গিফট নিয়ে আমাদের সামনে আসবেন ইনশাল্লাহ। আপনি তো মনে করেন যে রূপের প্রশংসা করেছেন, এত প্রশংসা করে কিন্তু পুরস্কার জিতে গেছেন, তো
আপনি দর্শক এবং ভাবির উদ্দেশ্যে, মানে আমাদের উদ্দেশ্যে, যেহেতু আমরা সবাই কম বেশি গান গাই, ঠিক না, আমরা টুকিটাকি গান গাই, আমরা দেখা গেল বাথরুম সিঙ্গার যেটাকে বলা হয়, এক কিছু কথা আমাদের একটু গান শোনাতে হবে আপনার দুই লাইন। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলেরও কালো তিল পড়বে চোখে, উঠবে যখন ফুল নতুন সাজে, ভোমর যে এসেছিল জানবে লোকে, লা 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 লা। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক সুন্দর একটি গান শুনলাম। আয়নাতে কি, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো টিপ পড়বে তখন। অনেক অনেক ধন্যবাদ বনি ভাই আপনাকে, আপনি এত সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য। সবারই প্রতিভা থাকে, প্রতিভার কেউ লুকিয়ে রাখতে পারে না, প্রতিভার বিকাশ ঘটবেই। বনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে যে গানটি করলেন সেটা কি ভাবিকে ডেলিগেট করছেন? হ্যাঁ করছেন, পুরস্কারটিও ভাবিকে ডেলিগেট করলেন, গানটিও। হ্যাঁ সেটাও, ভাবিকেও বলতে চাই, ভাবি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, বনি ভাইয়ের মতো একটা হাজব্যান্ড আপনি পেয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। দৈনিক নতুন সময় ও গুগলির পক্ষ থেকে।